টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিখোঁজ সাতষট্টি দিন ধরে চরম আতঙ্কে পরিবার ছেলের খোঁজে নিখোঁজ সংক্রান্ত প্রস্তাব দিচ্ছেন বাবা গত সাতষট্টি দিন ধরে নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের বছর সাতাশে সুমন মণ্ডল জানা যাচ্ছে ছোট থেকেই খুব মেধাবী ছাত্র ছিল সুমন দু সালে টেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিল সে তবে টেট উত্তীর্ণদের বর্তমান পরিস্থিতি কি সেটা আমাদের সকলেরই জানা একই রকম অবস্থা হয়েছিল সুমনেরও পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পায়নি সে বহু চেষ্টা করেছে পরবর্তীতে ফার্মাসিস্ট নিয়ে পড়াশুনো করে তবে চাকরি জোটাতে পারেননি সুমনের বাবা ওয়াজেদ মন্ডল জানান সুমনের বিশেষ কোনো বন্ধুসঙ্গ ছিল না সারাদিন লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকত সে তার একমাত্র লক্ষ্যই ছিল একটা ভালো চাকরি পাওয়া টেট উত্তীর্ণ হওয়ার পর টেট সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল সে বিভিন্ন সময় সুমন কলকাতা এসে টেট উত্তীর্ণদের বিভিন্ন আন্দোলনমূলক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে মেধাবী ছাত্র সুমন চাকরি পরীক্ষাতেও সে উত্তীর্ণ তবুও চাকরি না পাওয়ার হতাশা তাকে ক্রমে গ্রাস করেছিল তেমনি দাবি পরিবারের আমার বড় ছেলে এই বছর বয়স ও টেটের জন্য পড়াশোনা করছিল ও প্রতিদিন প্রতি সপ্তাহে জরাম পড়তে যায় ও বৃহস্পতিবারও পড়া ছিল মসলান্দপুর ও বাড়ি থেকে এগারোটায় দশের নাগাদ বাড়ি থেকে মসলান্দপুর পড়তে যায় তারপর থেকে এখনো পর্যন্ত এই আর সাতষট্টি দিন হলো তার কোনো খোঁজ কেনারা এখনো খুঁজে পাচ্ছি না আমি পুলিশ প্রশাসন সিআইডি দপ্তর ভবানী ভবন লালবাজার সমস্ত জায়গায় ওর ছবি এবং ডায়েরি করেছি কিন্তু কোনো আমার দিশা কেউ দিতে পারছে না এবং আমি ওর ছবি নিয়ে বিভিন্ন প্রান্তে কলকাতা মেদিনীপুর ও যেদিকে পড়াশুনো করত মেদিনীপুরে তারপর খড়গপুর ও এমনকি আলামিন মিশনের ছাত্র ছিল সমস্ত জায়গায় আমি খুঁজেছি এখনও কিন্তু ওর কিনারা কোথাও খুঁজে পেলাম না এখন এই অবস্থায় আমরা আশা হতো সকালে উঠে ও যেমন প্রতিনিয়ত যেরকম কাজ করে সমস্ত মাঠ ঘাট দেখে আটার পরে চা করেছে আমাদের খাইয়েছে এবং আমি আমাকে আমি স্কুলে যাওয়ার সময় আমাকে ভাত দিলো ওর মা সেদিন ছিল না মা ডিউটি গিয়েছিল পোলিওর ডিউটি ছিল বাচ্চাদের ইঞ্জেকশন ক্যাম্প ছিল সেখানে চলে গিয়েছিল আমি বললাম বাবা আমার ভাত দাও আমাকে ভাত দিলো আমি ভাত খেয়ে সাড়ে দশটা স্কুলে চলে গেলাম ও যেরকম পড়তে যায় সেরকম আমি ওর পড়ার টাকা টাকা সব দিয়ে গেলাম কিন্তু কি জানি না কিভাবে কোন চক্কান্তে কোথায় চলে গেল তার কোনো কুল খুঁজে পাচ্ছিল দীর্ঘদিনের বেকারত্বের মানসিক যন্ত্রণা তাকে কুরে কুরে खाচ্ছিলো। সুমনের পরিবারের সদস্যরা সুমনের মানসিক অবসাদ বুঝেছিলেন। তাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টাও করেছিল তারা। অবশেষে কোচিংএ যাবার নাম করে নিখোজ হয়ে যায় সুমন। 2023 সালের 9 নভেম্বর স্বরূপনগর থানায় সুমনের বাবা ওয়াজিদ মন্ডল ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেন তারপর থেকেই পুলিশ সুমনকে খোঁজার চেষ্টা চালাচ্ছে সুমনের ফোন বন্ধ ফলত তার মোবাইল নেটওয়ার্কও ট্রেস করা যাচ্ছে না কখনো শিয়ালদা আবার কখনো হাওড়ার বিভিন্ন স্টেশনে তার ছবি দেখিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ এদিকে সুমনের বাবা কখনো স্টেশনে কখনো থানার সামনে আবার কখনো বাজারে এবং রাস্তার বিভিন্ন জায়গায় নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডবল ফোর টু ফোর এই মোবাইল নম্বরটি দিয়ে এবং সুমন মণ্ডলের ছবি সহ নিখোঁজের পোস্টার লাগাচ্ছেন বিগত দিন হয়ে গেল সুমন নিখোঁজ সেই নিখোঁজ নাকি স্বেচ্ছায় অজ্ঞাতবাস নিয়েছে সেই নিয়ে নানান প্রশ্ন উঠছে আর অন্যদিকে ছেলের সন্ধান না পাওয়ায় হতাশা রোজ কুড়ে কুড়ে খাচ্ছে সুমনের বাবা ও তার পরিবারের সদস্যদের আমরা নিখোঁজ বলে দাবি করছি আমার সম্পর্কে ভাই সুমন মন্ডল বেকারত্বের যন্ত্রণার মধ্যে আছে ওর সাথে যা কথা হয়েছে তাতে এই যে চাকরি না পাওয়ার যে যন্ত্রণা ওকে কুড়ে করে খাচ্ছে ও টেট পাশ করেছে অনেক দিন হলো কিন্তু কোনো নিয়োগ নেই তারপরে আমাদের পরিবার থেকেই ওকে ফার্মাস্ট পোস্টে ভর্তি করা হয় সেখানে পড়তে যাচ্ছে দুই একদিন কিন্তু এই যে চাকরি না পাওয়ার যন্ত্রণা ওকে কুরে করে খাচ্ছে আর একটা বিষয় আমার যেটা মনে হয়েছে ওর সাথে কথা বলে যেটা বুঝেছি ওর ছোটো ভাই শুভ মন্ডল ও এম এর পঞ্চম বছরের ছাত্র প্রায় শেষের দিকে ওর এই যে ভাই এত ভালো একটা পোস্টে বা এত ভালো জায়গায় গেল ও যে কোনো সরকারি চাকরি পায়নি চেষ্টাও করছে তার ফলে এই যে একাধিকবার ব্যর্থতা ওর জীবনকে বিষিয়ে তুলেছিল আমরা পরিবার থেকে চেষ্টাও করছিলাম ওর বিয়ে শাদি দিয়ে অন্তত সংসারই করার পরিবারের সহায় যা আছে কাকা নিজে একটা স্কুলের প্রধান শিক্ষক তো সেই জায়গায় আমরাও চাইছিলাম যে একটু সংসারই করার তারপরে চাকরি বাকরি যদি সেজন কপালে রাখে হবে কিন্তু তার মধ্যে এইভাবে যে বাড়ি ছেড়ে চলে গেলে এটা আমরা মেনে নিতে পারছি না আমরা লোকাল থানায় অভিযোগ দায়ের করেছি বা আমরা যতটা চেষ্টা করেছি যতদূর ছড়িয়ে দেওয়া যায় বিষয়টা কিন্তু এখনো আমাদের নাগালের বাইরে আমরা পারিবারিক ভাবে খুবই হতাশ রিপোর্ট নিউজ ল্যান্ড উত্তর চব্বিশ পরগনা